আমাদের আসলে অনেক রকমের অভিজ্ঞতা আছে, কারণ আমাদের ওই সময় আমরা যেহেতু শুটিংটা চন্দ্রাবতীর কথা, সিনেমাটা যেহেতু অনেক সিজন রিকোয়ারমেন্ট ছিল, এই জন্য শুটিংটা করতেও কিন্তু আমাদের অনেকখানি সময় লেগেছে। যেমন আমরা বর্ষাটাকে টার্গেট করেছি, শীতটাকে টার্গেট করেছি এবং হাওড় অঞ্চল, তো সব কিছু মিলায় অভিজ্ঞতাটা অনেক অন্যরকম ছিল, যেটা সচরাচর শুটিংয়ে দেখা যায় না। আর আমার জন্য অভিজ্ঞতাটা যেটা ছিল সেটা হচ্ছে যে এত শীত, আমার মনে হয় আমাদের প্রত্যেকটা পারফর্মারের জন্যই ছিল যে এত শীত পড়েছিল ওই বছর যে আমি দেখছি পুরো ইউনিটে সবাই প্রচুর শীতের প্রোটেকশন নিয়ে মুভ করছে, কিন্তু আমি ধরেন একটা 13-14 হাত শাড়ি পরেই আমার ধরেন এদিকে এদিকে রেইন মেশিন, এদিকে ব্লোয়ার, এদিকে তো ঠান্ডা নর্মালি আছেই, সো সব কিছু মিলিয়ে আমাকে শুটিংটা করে যেতে হচ্ছে। আমরা বিভিন্ন সময় আমাদের আর্কাইভ চেক করলে কিন্তু আমরা দেখতে পারি যে আমরা 100, 120, 125 বছরের পুরনো কোনো কিছু কিন্তু ভিজুয়ালাইজ দেখতে পারছি না, বা আমাদের কাছে কিন্তু রেফারেন্স নাই। আমি নিজেও যখন চন্দ্রাবতী করতে যাই, আমাদের টিমের যেহেতু একটা দীর্ঘদিনের রিসার্চ ছিল, তারা দেখেছে যে বিভিন্ন, তারা 5-6 বছর ধরে রিসার্চ করার পর, আমি তো এসে জয়েন করেছি অনেক পরে অডিশনের মাধ্যমে, কিন্তু তাদের রিসার্চ ওয়ার্কেও আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন বইপত্র বা ভিজুয়ালাইজের জায়গা থেকে 100-150 বছরের পুরনো আমরা কিছু কিন্তু পাইনি। আমার ডিরেক্টর এন্ডাসর চৌধুরী যদি বলি, বা আমার ডিরেক্টর আর ডিরেক্টর যদি তরুণ ঘোষ, বা আমাদের যারা কস্টিউম করেছে বা যারা বিভিন্ন পিছনে কাজ করেছে প্রি প্রোডাকশানে, তারা কিন্তু প্রচুর বইপত্র পড়ে পড়ে ছবি এঁকে এঁকে কোনটার সাথে কোনটার মিল আছে, এই 400 বছর আগে জুয়েলারিটা কিরকম হতে পারে, এইভাবে ধরে ধরে কিন্তু করে কিন্তু তারা মানে সিনেমাটা পর্যন্ত গিয়েছে। ছবিটাও তো রিলিজ হওয়া একদমই হঠাৎ করে, তারপরে আমাদের অন্যান্য তো শুধু চন্দ্রাবতীর গল্প আসলে না, অনেকেই চন্দ্রাবতী যারাই দেখছে বা এখন তো অলরেডি, আমি যেটা আমার ছবির একটা জিনিস বলবো যে আমরা প্রচুর পজিটিভ ভাইব পেয়েছি, প্রচুর পজিটিভ নিউজ, প্রচুর নিউজের জন্য না মানে একদম সোশ্যাল মিডিয়ায় যদি বলি যে বিভিন্ন গ্রুপগুলোতে, এবং কিশোরগঞ্জের একটা গ্রুপ এসেছিল ছবিটা দেখতে, ময়মনসিংহে একটা গ্রুপ এসেছিলো নেত্রকোনায়, কারণ তারা আমাকে নানানভাবে পেজে টেজে যখন মেসেজ পাঠায়, আমি এগুলোও সব স্ক্রিনশট নিয়ে রেখেছি যে কোনো না কোনো সময় আমার এই ব্যস্ততাটা একটু কমলে আমিও এটা সোশ্যাল মিডিয়াকে জানাতে চাই যে আমজনতা ছবিটা পছন্দ করছে, এই বর্তমান সময়ে এটা আমাদের একটা সাকসেসফুল, আমরা সাকসেসফুল। আমার কাছে মনে হয় যে আমি, আমার ডিরেক্টর, আমরা পুরো টিম আমরা সাকসেসফুল, কারণ আমরা এত অল্প প্রচারণার মাধ্যমেও যে আমরা ছবিটাকে রুট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারছি বা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করছি, এই ব্যাপারে আমরা সাকসেসফুল। আর আমি অন্যদের প্রচারণাটা বলতে পারবো না যে আমার কোয়ালিটিস্ট হিসেবে যিনি কাজ করেছেন জয়ানন্দ ইমতিয়াজ বর্ষণ, তো ইমতিয়াজ বর্ষণ আমি জানি যে একটা ছবির শুটিংয়ে 40 দিন তার টানা শুটিং, তো আসলে একটা শুটিং রেখে এসে প্রচারণায় অংশ নেওয়া নিশ্চয়ই ডিফিকাল্ট ব্যাপার, এবং অন্যান্যদের সাথেও আমার যতটুক করে কথাবার্তা হয়েছে প্রত্যেকেই হয় শুটিংয়ের ডেটগুলো আগে দিয়ে দিয়েছে বা নানান রকম তাদের নিজেদের কাজে ব্যস্ত, বা জানি না হয়তো তাদের নিজেদের মতো করে তারা ফেসবুক ক্যাম্পেইন চালাচ্ছে, কিন্তু চোখে পড়ার মতো কেন কিছু দেখা যাচ্ছে না এটা তো আসলে আমি বলতে পারছি না, নিশ্চয়ই করবে তারা, তাদেরও নিশ্চয়ই প্ল্যান আছে। কিছু ক্ষেত্রে আসলে আমাদের নামা উচিত, কিছু ক্ষেত্রে আমার মনে হয় সব ক্ষেত্রেই নামা উচিত, কাজটা যখন আমরা আসলে এত কষ্ট করে করি, তো কাজটা করি তো আসলে দর্শকদের জন্য না, মানুষের জন্য, অনেক কাজই তো জীবনে করা যায়, তো অনেক কাজ মানে এত পড়াশোনা শিখে এসে বা এই কাজ করতে এত পরিশ্রম, যারা শুটিং জিনিসটা বুঝে বা শুটিংয়ের মধ্যে দিয়ে যায় তারা তো জানে আমাদেরকে অন্য প্রফেশনের থেকে 100 টাইমস বেশি কষ্ট করতে হয়, আসলে আমাদের কোনো টাইম শিডিউল নাই, আমাদের কোনো বার্থডে নাই, বাচ্চা কাচ্চার জন্মদিন উদযাপন নাই, কোনো প্যারেন্টস ডে নাই, কিছুই নাই আসলে, থাকে না, থাকার কথাও না, তো এত কষ্ট করে এত স্যাক্রিফাইসই যখন করি নিজের জীবনের এত বড় বড় ইভেন্টগুলোর সাথে, তো তখন তো অবশ্যই আমাদের প্রত্যেকেরই দায়িত্ববোধের জায়গা থেকে কাজটা প্রত্যেকটা কাজে শুরু থেকে শেষ পর্যন্ত থাকা উচিত। এবং আমার মনে হয় প্রচারণা বলি পাশাপাশি নিজেদেরকে আমরা যদি কম্পিটিটর না মনে করি আসলে কলিগ মনে করি, যে আমরা আসলে সবাই কলিগ, সবারই কাজ, এটা একটা পরিবার, পারিবারিকভাবে আমরা কাজটা করছি, কারণ আজকে আমি শুটিংয়ে থাকবো অন্য কেউ একজন আমার কাজে এগিয়ে আসবে, আজকে অন্য কেউ একজন শুটিংয়ে থাকবে আমি ফ্রি থাকলে তার কাজে এগিয়ে যাব, তাহলেই তো আসলে
প্রচার এবং প্রসারটা হবে, এবং প্রচারেই কিন্তু প্রসার আমরা সবসময় দেখি, কারণ দিন শেষে দর্শকদের কাছে পৌঁছাতে গেলে আমাদের কাজটাকে কিন্তু সার্থক করতে গেলে এবং আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে যদি টিকিয়ে রাখতে হলে আমাদের দর্শকদের পর্যন্ত যেতে হবে, এটা ছাড়া কোনো ইয়ে নাই। সো এটা একটা ল্যাকিংস অবশ্যই পারফর্মারদের আছে যে ফাইনালি হয়তো আমরা কাজটা খুব মনোযোগ দিয়ে করি কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটাকে ধরে রাখি না বা কন্টিনিউ করি না। সাথে কাজ করতে চাই স্পেসিফিক কোনো নায়ক না, আমাকে নিয়ে এখন কোন নায়করা কাজ করবে এটা একটা প্রশ্ন হতে পারে যে আমি এখনো সেই পরিমাণ রেডি হতে পেরেছি কিনা, বা আমি তাদের পাশাপাশি একই স্ক্রিনে দাঁড়ায় অভিনয় করব সেই যোগ্যতাটা আমি অর্জন করতে পেরেছি কিনা, এটা আমার মনে হয় আমি নায়কদের কাছে ছুড়ে দিলাম যে কোন কোন নায়ক আমাকে 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 পাশে নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড। ভাবছে বা নায়কদের কি নায়করা যে পরিমাণ ব্যস্ত বা কোভিড উঠে যে সবারই শুটিংয়ের যেই ঢল নেমেছে এটা পজিটিভ ফাইন আমাদের জন্য, পরপর 3 সপ্তাহে 3টা নতুন ছবি আসলো আমাদের দেশে, তো নায়করা কি ভাবছে কিনা এটা তো আমি জানি না, কিন্তু দেখলে নিশ্চয়ই ভাববে তারা যদি বোঝে, তারা যদি তাদের কারণ দেশের সিনেমা আমরা একটা হিস্টোরিকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি 400 বছর আগে, মানে সেই 1600 শতকের জিনিস আমরা 21শতে এনেছি, তো নায়কের জায়গা থেকে যদি তার এই দায়বদ্ধতা থাকে যে মেয়েটা এত কষ্ট করে এই কাজগুলো করেছে ওকে ফাইন তাহলে আমাদের সাথে নিয়ে দেখি যে মেয়েটা কেমন করে, তারা যদি আমার প্রতি আশ্বস্ত হতে পারে আমি তো তাদেরকে অবশ্যই আমার 100% প্রোভাইড করব। আমি আসলে খুবই মানে সাধারণ জীবনযাপন করা মানুষ এবং মানসিকভাবে খুবই সাধারণ মানুষ, তো আমার কাছে যেটা মনে হয় যে দোয়েল মাস যাই হোক না কেন দোয়েল মাস আসলে কিছু হতে চায় না কিন্তু দোয়েল মাস অনেক কিছু করতে চায়। সো করতে চাওয়ার কারণে যেটা হয় যে দোয়েল মাস যখন যেটাই করে না কেন খুবই মনোযোগ দিয়ে করে, এখন আমার মানুষজন এটাকে কতটুকু অ্যাকসেপ্ট করে আমাকে তারা কোন জায়গায় দেখতে চায় এটা একদমই অডিয়েন্সের উপর, কিন্তু আমার মনে হয় যে আমি সবসময় মাল্টিটাস্কিং ব্যাপারগুলোই করে যাবো, কারণ আমি নিজেকে এখনও আমি মডেল হিসেবে দেখতে চাই, আমি আবার এখনও অভিনেত্রী হিসেবে দেখতে চাই, বা আমি যখন বিভিন্ন সময় ক্রিকেটের শোগুলো করি তখনও আমি এটাকে খুবই এনজয় করে করি এবং 100% এফোর্ট দিই। সো আমি যেরকম মাল্টিটাস্কিং জিনিস মানে মাল্টিটাস্ক যেগুলো আমি করে যাচ্ছি আমার যখন যেটা করতে ভাল লাগছে প্রত্যেকটা আমি 100% এফোর্ট দিয়ে করতে চাই, এখন যে যেভাবে যেভাবে দেখতে চায়। সো স্লট 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 করা আছে যে কেউ নায়িকা হিসেবে দেখলো কেউ অভিনেত্রী কেউ মডেল, তারা তাদের মতন করে পছন্দের মানুষ হিসেবে আমাকে বেছে নেবে। এটা আমার মনে হয় মাশরাফি ভাইয়ের সাথেও আমি একবার এটা নিয়ে আমার কথা হচ্ছিল বিপিএল চলাকালীন, একদিন আমাদের শো জেতার পর যেই কনভারসেশনগুলো হয় না পরের দিন খেলার প্রিপারেশন নিয়ে, তো মাশরাফি ভাই বলছিল যে এই দোয়েল মাস কী অবস্থা আমার নামের ইয়ে আপনি ধার নিয়েছেন, তো গল্পটা শুনে এটা না মাশরাফি ভাইয়ের কাছ থেকে ধার নিয়ে তো অনেকেই হয়তো বা ম্যাশ ইয়ে করছে, কিন্তু আমার আমার গল্পটা একটু আলাদা, সেটা হচ্ছে কি আমার তো ছেলের নাম মাশরিক, সো আমার ছেলের নাম যেহেতু মাশরিক সো আমি তখন একটা ট্যাটু করি, আমি নিজে থেকে লিখি যে এরকম মানে ম্যাশ আমার ট্যাটু আছে এখানে একটা ম্যাশ, অনেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি দেখতে পারবেন, তো ম্যাশের কারণে আমি যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলি তখন আমার ছেলে আমার সাথে আমি যখন প্রথম ফেসবুক অ্যাকাউন্ট ইয়ে করি তো আমারও না সব কিছুর উপরও খুব বিরক্ত ছিল যে মেয়েদের কোনো কিছু থেকে নাম নিতে গেলে হয় বাবার নামের কিছু অংশ লাগাতে হবে নাইলে হাজব্যান্ডের নামের কিছু অংশ লাগাতে হবে, এবং যখন আমি ফেসবুক আইডিটা খুলি ততদিনে আমি আসলে সিঙ্গেল মাদার, হ্যাঁ তো সিঙ্গেল মাদার হওয়ার কথা তখন আমার কাছে মনে হয় যে আমার জীবনের এত চড়াই উঠতেই পার করে আমি আসলে কিসের সাথে থাকতে চাই, আমার জীবনটাকে আমি কার সাথে পার করতে চাই, কোন জিনিসটাকে আমি সবচেয়ে বেশি উপভোগ করছি আমার সন্তানের সাথে, রাইট, তো তখন আমি আমার সন্তানের নামেরই কিছু অংশ নেই যে আমার নামের কিছু অংশ আমি আমার সন্তানকে না দিয়ে আমার সন্তানের নামেরই কিছু অংশ নেই, এইভাবেই যত আমার নাম যেহেতু দোয়েল এবং দোয়েলের পাশে এই ম্যাশটাকে অ্যাড করা, এটা কোনো কিছু না চিন্তা করা তখন মানে একদম অনেকদিন আগে মানে এটা হুট করেই এভাবে, কিন্তু আমার ধারণাটা এটাই ছিল মানে চিন্তার জায়গাটা তখন আমি প্রকাশ করতে পারতাম না, আর এখন আমাকে সৃষ্টিকর্তা ওই সুযোগ করে দিয়েছে যে আমি মানে অন ক্যামেরা আমি এটা প্রকাশ করতে পারি, এটাও তো কতখানি পাওয়া। আমার মনে এটা একটা সময় পর্যন্ত ছিল, এখন এটাকে মানুষ এভাবে বিশ্বাস করে না, তো আর এটা যে যখন যেই সময় পর্যন্ত ছিল এটা একটা ভুল ধারণা ছিল,
আমাদের সোসাইটিও হয়তো বা নানানভাবে আমাদেরকে ভুল ধারণা দিয়েছে যে একটা মা হয়ে যাওয়ার পর যদি আনফর্চুনেটলি যদি সংসারটা ওয়ার্কআউট করবে কি না করবে, সোসাইটি নানান রকম, সোসাইটি কেন আমাদের পরিবার থেকে শুরু করে মানে আমার তো মনে হয় আমরা প্রথমে পারিবারিকভাবে এটাতে অনেক খেয়েও প্রতিপন্ন হই যে আই তুমি সংসারটা করতে পারলে না বা তোমার সংসারটা হলো না। তো একটা সংসার করার জন্য কিন্তু শুধুমাত্র একা আমি দায়ী না, আমার প্রতিপক্ষ যে আছে সেও দায়ী, কিন্তু আমরা আমাদের সব কিছুর সাথে সাথে আসলে এই কথাটা আমরা আসলে বলে উঠতে পারি না বা অনেকে লজ্জা পায় যে কে কী ভাববে। তো এখন তো সময়ের সাথে সাথে এটা অনেক চেঞ্জ হয়ে গেছে এবং নায়িকা এবং মা দুটা কোনোভাবেই আমার কাছে মনে হয় যে সাংঘর্ষিক হওয়া উচিত না বা এখন আমরা এটা মানিও না, আমি তো বিশ্বাসই করি না ইভেন, কারণ দুইটা দুই জায়গা। হ্যাঁ, সবচেয়ে বড় জায়গা হচ্ছে প্রত্যেকটা মানুষের, পৃথিবীর প্রত্যেকটা মেয়েদের আমার মনে হয়, আমি সেটা মেজরিটি বলবো না, আমার মনে হয় যে খুব নাই বললেই চলে যে পৃথিবীর প্রত্যেকটা মেয়ের মনে স্বপ্ন থাকে যে আমি জীবনে কখনো না কখনো মা হব। সো এটা তো একটা অনেক বড় গুণ, মানে অনেক বড় একটা অ্যাডভান্টেজ দিয়ে সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছে, কারণ একটা ছেলে কিন্তু চাইলেই আর একটা মানুষকে আনতে পারছে না। সো আমি একটা মানুষও একটা মানুষ ক্যারি করছি, সো এর থেকে বড় সাকসেসফুল তো আর পৃথিবীতে কিছু হতে পারে না, কারণ এখনও কিন্তু বিজ্ঞানীরাও আবিষ্কার করতে পারেনি যে একটা মানুষ দিয়ে তার জীবন দিবে পৃথিবী এত এগিয়ে যাওয়ার পরেও। কিন্তু আমি একটা এখানেই তো নিজের প্রতি নিজের রেসপেক্টটা বা পুরো নারী জাতি উপর রেসপেক্টটা অনেকখানি বেড়ে যায়। আর আর নায়িকা এবং মা এটা কোনোভাবেই সাংঘর্ষিক কিছু না, যারা এটা ভাবে এটা তাদের মাথার সমস্যা, একদম কমপ্লিট মাথার সমস্যা, তাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, নাহলে তারাও দুদিন পর সোসাইটিকে সার্ভাইভ করতে পারবে না, আমার এটা দৃঢ় বিশ্বাস।